আজকের একটা কিছু গুন্ডাবস্থান লাফাঙ্গারা লাফঝাপ করে আওয়ামী লীগের কথা বলে। তৃতীয় শ্রেণী প্রাপ্ত আইনজীবীদেরকে খুঁজে খুঁজে বিচারক নিয়োগ করা হয়েছে। যারা ক্লাসের সেরা ছাত্র তারা প্রথম শ্রেণী পায়, আর যারা পড়ালেখা করে না, যাদের যোগ্যতা নেই কিংবা পড়ালেখা করেও নকল কেউ দ্বিতীয় শ্রেণী পাওয়ার যোগ্যতা নেই, তাদের যোগ্যতা কতটুকু আপনারা বুঝতে পারেন। অযোগ্য লোক নিয়োগ করবার কারণটা কি? অযোগ্য লোকের কোমরটি মাজাটা দুর্বল হয়, নরম হয়, হাইকোর্ট না হয়ে ওটাকে তারা মুজিব কোর্টে রূপান্তর করবে। সেই কায়দায় তারা এক এক করে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তারা খালাস দিতে। আপনি দেখবেন আমাদের মধ্যে কেউ কেউ আছে, দেখবেন যত কমিটি হয় সব কমিটি তার পদ লাগবে। ওয়ার্ড কমিটি বলেন, ইউনিয়ন কমিটি বলেন, উপজেলা কমিটি বলেন, জেলা কমিটি বলেন, কেন্দ্রীয় কমিটি বলেন। কারণটা কি? ওরা আত্মপরিচয় সংকটে বোঝে, ওরা বোঝে না যে আসলে কোন পরিচয়ে পরিচিত হতে পারলে তার মর্যাদাটা রক্ষা হবে। শেখ হাসিনা নিশ্চিত হতে পারছে না কোন ষড়যন্ত্র দিয়ে তারেক রহমানকে আটকে রাখা যাবে। সে কারণে একের পর এক প্রহসনের বিচারে তারা তারেক রহমানকে অবরুদ্ধ করতে চায়। শেখ হাসিনাকে যেতেই হবে, সে শুধুমাত্র দিন গণনা করছে। এই যে আজ্ঞাবহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যারা আপনাকে আমাকে রাতে রাতে গ্রেফতার করতে চায়, যা প্রতি পদে পদে আপনাদের আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, আর এই আজ্ঞাবহ বিচার ব্যবস্থা যা শেখ হাসিনার দক্ষিণ হস্ত হিসেবে আজকে ব্যবহৃত হচ্ছে, তারা ঠিক এই কায়দায় শেখ হাসিনার মৃত্যুর ক্ষণ প্রলম্বিত করছে। আজকের একটা কিছু গুন্ডাবস্থান লাফাঙ্গারা লাফঝাপ করে আওয়ামী লীগের কথা বলে। রাজনৈতিক চরিত্রের লোক খুঁজে পাওয়া যাবে না। যারা শেখ মুজিবের সাথে রাজনীতি করতেন তারা কিন্তু আজকে মুখ কালো করে ঘরে বসে থাকে। আজকে দেখবেন কোন এসপি সাহেব, কোন ডিসি সাহেব এমপি মন্ত্রীদের গুরুত্ব দেন না। এমপি মন্ত্রীরা ডিসি সাহেব এসপি সাহেবদেরকে স্যার বলে, কারণ তারা জানে ভোটটি তারা চুরি করে দিয়েছে, তারা জানে তাদের ডাকাতির কারণে তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অপমৃত্যু সাধিত হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে গত পাঁচ বছরে কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে আছে, কিন্তু সেই ক্ষণও তার গণনা শুরু হয়ে গেছে, তার পতন নিশ্চিত। এই আজ্ঞা ভোগ প্রশাসন এবং বিচার ব্যবস্থা শেখ হাসিনাকে টিকিয়ে রাখবার চেষ্টা করছে। তাহলে যেই সরকার তাদের আন্দোলনের ফসল, তাহলে সেই সরকারের কর্মকাণ্ডের ধারাবাহিকতা বর্তমান কিংবা তৎকালীন আওয়ামী লীগ সরকার বজিয়ে রাখবে, এটি স্বাভাবিক। স্বাভাবিক ভাবে তারা সে কাজটি করলেন, এবং ঠিক সেই মামলাগুলোই চালু করে সেই মামলাগুলোর গতি বৃদ্ধি করে ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা সাজা দিলেন। এবং জনাব তারেক রহমানের বিরুদ্ধে এই এটি হচ্ছে পঞ্চম মামলার রায়। এমনকি বিচারকদের কি বিবেক নেই, বিচারকদের ব্যক্তিত্ব নেই? ওই যে আমি বললাম তৃতীয় শ্রেণী প্রাপ্ত আইনজীবীদেরকে খুঁজে খুঁজে বিচারক নিয়োগ করা হয়েছে। যারা ক্লাসের সেরা ছাত্র তারা প্রথম শ্রেণী পায়, আর যারা পড়ালেখা করে না, যাদের যোগ্যতা নেই কিংবা পড়ালেখা করেও নকল কেউ দ্বিতীয় শ্রেণী পাওয়ার যোগ্যতা নেই, তাদের যোগ্যতা কতটুকু আপনারা বুঝতে পারেন। অযোগ্য লোক নিয়োগ করবার কারণটা কি? অযোগ্য লোকের কোমরটি মাজাটা দুর্বল হয়, নরম হয়, আর যোগ্য লোকের মাজা এবং মেরুদণ্ড শক্ত হয়। আওয়ামী লীগে কি শিক্ষিত লোক নেই? আওয়ামী লীগে কি পড়ালেখা জানা লোক নেই? আছে, নিশ্চয়ই আছে। কিন্তু তারপরে খুঁজে খুঁজে চারটে অর্থাৎ ম্যাট্রিক ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স চারটে পরীক্ষার তৃতীয় শ্রেণী প্রাপ্ত খুঁজে খুঁজে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করা, যাতে করে হাইকোর্ট না হয়ে ওটাকে তারা মুজিব কোর্টে রূপান্তর করবে। ঠিক সেই কায়দায় তারা এক এক করে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তারা খালাস দিতে। তারেক রহমানকে ইতিমধ্যে আপনি দুর্নীতির মামলায় সাজা দিয়েছেন, মানি লন্ডারিং মামলায় সাজা দিয়েছেন, আপনি দশটা কষ্ট মামলায় সাজা দিয়েছেন, একুশে আগস্টের গ্রেনেড মামলায় সাজা দিয়েছেন, চারটি মামলায় এর আগে সাজা দিয়েছেন, এরপরে পঞ্চম মামলায় সাজা দেওয়া, এবং একুশে আগস্টের গ্রেনেড মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেখানে দশ বছরের সাজা তো এটা কোনো ম্যাটার করে না, তারপরে দেওয়া কেন? কারণ শেখ হাসিনা এরপরও নিশ্চিন্ত হতে পারছেন না যে তারেক রহমান আবার যদি এই ফাঁক থেকে বেরিয়ে যায়, তারেক রহমান যদি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে, শেখ হাসিনা শয়নে স্বপ্নে জাগরণে এই দুঃস্বপ্ন দেখেন বলে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, তাদের প্রহসনের বিচারে কারাদণ্ড প্রাপ্ত একজন ব্যক্তিকে নতুন করে আবার দশ বছরের সাজা দিচ্ছেন।
অর্থাৎ ভয়ে ভীত। আপনি দেখবেন আমাদের মধ্যে কেউ কেউ আছে, দেখবেন যত কমিটি হয় সব কমিটি তার পদ লাগবে। ওয়ার্ড কমিটি বলেন, ইউনিয়ন কমিটি বলেন, উপজেলা কমিটি বলেন, জেলা কমিটি বলেন, কেন্দ্র কমিটি বলেন। কারণটা কি? ওরা আত্মপরিচয় সংকটে বোঝে, ওরা বোঝে না যে আসলে কোন পরিচয়ে পরিচিত হতে পারলে তার মর্যাদাটা রক্ষা হবে। শেখ হাসিনা নিশ্চিত হতে পারছে না কোন ষড়যন্ত্র দিয়ে তারেক রহমানকে আটকে রাখা যাবে। সে কারণে একের পর এক প্রহসনের বিচারে তারা তারেক রহমানকে অবরুদ্ধ করতে চায়। ডাক্তার জোবাইদা রহমানকে সাজা দেবার কারণটা কি? আচ্ছা, ডাক্তার জোবাইদা রহমান সম্পর্কে আপনাদের দুটি কথা বলি। ডাক্তার জোবাইদা রহমান শুধুমাত্র কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ নন। ডাক্তার জোবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান আগামী 6 তারিখে তার মৃত্যুবার্ষিকী। তিনি আমাদের নৌবাহিনীর সাবেক প্রধান। তার থেকে বড় ব্যাপার, জোবাইদা রহমানের দাদা, তার নানা অত্যন্ত বনেদী পরিবার, সেই পরিবারের সন্তান। ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে আপনি মামলা করলেন, 35 লক্ষ টাকার মামলা। জোবাইদা রহমান অত্যন্ত গরিব মানুষ, তার স্বামীর টাকা দিয়ে তার 25 লক্ষ টাকার একটি এফআইআর করা লেগেছে আর 10 লক্ষ টাকা। জোবাইদা রহমানের কোনো ভাই নেই, ওনার দুই বোন। ওনার দাদা এবং ওনার নানা যে সম্পদ রেখে গেছেন শুধুমাত্র ঢাকা শহরে, তার বাজার মূল্য বর্তমানে 100 কোটি টাকা। ওনার বাবা না, ওনার দাদা এবং নানা যা রেখে গেছেন যেই সম্পদ দুই বোনের মধ্যে ভাগ হবে। আপনি তার বিরুদ্ধে 35 লক্ষ টাকার একটি মামলা করলেন, এর কারণটি কি জানেন? কারণটি আপনাদেরকে বলি। এই সাম্প্রতিক ছিনাইয়ের যুব দলের একটি ছেলে লিটন মিয়াকে আপনারা দেখেছেন, দুই হাত কবজি থেকে ছিন্ন করে ফেলা হয়েছে, দুই পা থেকে ভেঙে ফেলা হয়েছে। দেখেছেন না পত্র পত্রিকায় তার অপরাধ কি ছিল? 27 তারিখে মহাসভাবে সবার কথা চলে গিয়েছে, 28 তারিখ হলো, সে মহাসভাবে সকলের জন্য তিনি প্রচারণা চালাচ্ছিলেন। আজকে লিটন মিয়া চিকিৎসা চলছে ঢাকার একটি হাসপাতালে। আমাদের সে প্রিয় সহযোগিতা লিটনের চিকিৎসায় নিয়োজিত যে চিকিৎসার যে টিম আছে, 6 সদস্য বিশিষ্ট টিম, সেই টিম প্রতিদিন জোবাইদা রহমানের সাথে ভার্চুয়ালি যোগাযোগ করে কিভাবে তার চিকিৎসা পরিচালিত হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনাকে যেতেই হবে, সে শুধুমাত্র দিন গণনা করছে। মৃত্যু পথযাত্রী যে ব্যক্তি, যে আইসিউতে চিকিৎসাধীন, যিনি লাইফ সাপোর্টে থাকে, তার সন্তানেরা প্রাণন্ত করার চেষ্টা করে অর্থ দিয়ে, ডাক্তারদের শরণাপন্ন হয়ে হাতে পড়ে পায়ে পড়ে ইমাম সাহেবের কাছে যায়, মন্দিরে যায়, গির্জা যায়, মসজিদে মানত করে, আল্লাহ স্রষ্টা ভগবান আমার বাবা আমার মাকে অন্তত আর কিছুদিন বাঁচিয়ে রাখো, করে না? করে। এই যে আজ্ঞাবহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী, যারা আপনাকে আমাকে রাতে রাতে গ্রেপ্তার করতে চায়, যা প্রতি পদে পদে আপনাদের আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, আর এই আজ্ঞাবহ বিচার ব্যবস্থা যা শেখ হাসিনার দক্ষিণ হস্ত হিসেবে আজকে ব্যবহৃত হচ্ছে, তারা ঠিক এই কায়দায় শেখ হাসিনার মৃত্যুর ক্ষণ প্রলম্বিত করছে। আজকে দেখবেন কিছু গুন্ডাবস্থান লাফাঙ্গারা লাফঝাপ করে আওয়ামী লীগের কথা বলে, রাজনৈতিক চরিত্রের লোক খুঁজে পাওয়া যাবে না। যারা শেখ মুজিবের সাথে রাজনীতি করতেন তারা কিন্তু আজকে মুখ কালো করে ঘরে বসে থাকে। আজকে দেখবেন কোন এসপি সাহেব, কোন ডিসি সাহেব এমপি মন্ত্রীদের গুরুত্ব দেন না, এমপি মন্ত্রীরা ডিসি সাহেব এসপি সাহেবদেরকে স্যার বলে, কারণ তারা জানে ভোটটি তারা চুরি করে দিয়েছে, তারা জানে তাদের ডাকাতির কারণে তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অপমৃত্যু সাজিত হয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে গত 5 বছরে কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে আছে, কিন্তু সেই ক্ষণও তার গণনা শুরু হয়ে গেছে, তার গত নিশ্চিত। এই আজ্ঞাবহ প্রশাসন এবং বিচার ব্যবস্থা শেখ হাসিনাকে টিকিয়ে রাখবার চেষ্টা করছে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল তামিম ইকবাল, আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে তিনি অবসর গ্রহণ করেছিলেন, দেখেছেন অভিমানে, তার চিকিৎসা নিয়ে ত্রুটি হয়েছে, তার ব্যক্তিত্বের সংঘাত কোচের সাথে, তার মতামতের কোনো মূল্য নেই, সবাই মন টন খারাপ, তামিম ইকবাল হঠাৎ করে এইভাবে চলে গেল, তার পরিবারের মন খারাপ। তারপরে দেখলাম যে আমাদের নিশিরাতের প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি নাকি
আর তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ভালো, এরপরে চিকিৎসা নিলেন, ছুটি কাটালেন। আমরা দেখলাম তামিম ইকবাল খেলায় ফিরবেন, কিন্তু ওয়ান ডে অধিনায়কত্ব উনি ছেড়ে দিবেন। অথচ বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অনুরোধ করেছিল, প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করেছিল যে না তুমি ক্যাপ্টেন হয়ে আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করো। তামিম ইকবাল কি বলেছেন? তামিম ইকবাল বলেছেন যে আমি যদি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতে চাই এটি আমার জন্য গৌরবে হবে সঠিক, কিন্তু এটি হবে স্বার্থপরতা, কারণ আমি অসুস্থ, আমি আগামী এশিয়া কাপে খেলতে পারবো না। আর আমি যদি এশিয়া কাপ না খেলে শুধুমাত্র বিশ্বকাপে নেতৃত্ব দিতে চাই তাহলে দলটি ঠিকভাবে বুঝে নিতে পারবো না, দলটাকে তৈরি করতে পারবো না। আমার ব্যক্তি মর্যাদা আমি ব্যক্তি ভালো লাগার চাইতেও দল এবং দেশের স্বার্থ বড়। একটি ক্রিকেটার দেশের স্বার্থের কথা চিন্তা করলেন, আর আপনি শেখ মুজিবুর রহমানের কন্যা, আপনি বাংলাদেশের কথা চিন্তা করতে পারেন, আপনি নিজের পরিবার আর দলের কথা ছাড়া আর কিছুই ভাবেন।